প্রথম আলোর শিরোনাম। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। দেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন এবং সব পক্ষ ফ্যাসিবাদকে প্রতিহত করতে এখনও একাট্টা। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্য প্রচেষ্টার নিরিখে কার্যকর ও সফল হয়েছে। এর মাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠা পেয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আরেকটি শিরোনাম, রিউমার স্ক্যানারের প্রতিবেদন। ভারতের 49 গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। রাজধানীর গণপরিবহন নিয়ে আরেকটি শিরোনাম, ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল। খবরে বলা হয়েছে, মাত্র 2,000 কোটি টাকায় ঋণ ও ব্যবস্থাপনা, এই দুটি হলেই ঢাকার বাসিন্দারা বাসে আরামদায়কভাবে যাতায়াত করতে পারতেন, ঢাকার যানজটও কমত। কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সেই সময়ের ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম তা পারেননি। ফলে ঢাকায় বাস চলাচলের নামে চলেছে নৈরাজ্য। সমকালের শিরোনাম, চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী। চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা। খবরে বলা হয়েছে, থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন ব্যাংককে বিকল্প হিসেবে ভাবছেন। খবরে বলা হচ্ছে, বছরে 25 লাখেরও বেশি রোগী যান ভারতে, ব্যয় $500 মিলিয়ন। চিকিৎসাসহ বছরে থাইল্যান্ড ভ্রমণ 1.5 লাখ বাংলাদেশির, 4 মাসে বৃদ্ধি 20%। মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও বেড়েছে যাতায়াত। সহজ ভিসা, খরচ কম ও প্রতারিত হওয়ার ঝুঁকি না থাকায় 80% রোগীর পছন্দ ব্যাংকক। একই বিষয়ের আরেকটি শিরোনাম, কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা। খাত সংশ্লিষ্টরা চাপ দিচ্ছে সরকারকে। বাংলাদেশে চেম্বার শুরু করেছেন চেন্নাইয়ের অনেক চিকিৎসক। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিলম্বিত হোক তিনি তা চান না, এমনটি ঘটলে সরকার দেশের পরিস্থিতি সামাল দিতে পারবেন না। জামায়াত আগে সংস্কার পরে নির্বাচন চায়। 71-এর ভূমিকার জন্য সেই সময় সংগঠনের আমির গোলাম আজম ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেছেন, জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে নির্বাচনে স্বাগত জানাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের বিষয়। ভারতের সঙ্গে সমতাপূর্ণ বন্ধুত্ব চায় জামায়াত। যুগান্তরের শিরোনাম, আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদ। লং মার্চের চিন্তা বিএনপির তিন সংগঠনের। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে লং মার্চ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত এই লং মার্চ করতে পারে। তবে কবে এই লং মার্চ হবে তার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি, আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র। খবরে বলা হয়েছে, অনিয়ম দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে। গত সরকারের আমলে যেই টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন যুগের সূচনা হবে বলা হচ্ছিল, তার ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, 7,000 কোটি টাকার প্রাকলিত ব্যয় কিভাবে 22,000 কোটি টাকা হলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে 4,500 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই মেগা প্রকল্পে। দেশের বাজার পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বাজার থেকে উধাও সয়াবিন তেল, কোম্পানিগুলোর কারসাজি চরমে। রমজান সামনে রেখে সংকট তৈরির পায়তারা, বাড়তি দামে তেল না পেয়ে বিপাকে ক্রেতা বিক্রেতা, মুনাফা লুটে নিচ্ছে সেই চিরচেনা সিন্ডিকেট। আবহাওয়া পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে। খবরটিতে বলা হয়েছে, ঢাকার বায়ুর মানের প্রতিদিনই অবনতি হচ্ছে, দূষণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতি নিঃশ্বাসে বিষাক্ত বায়ু সেবন করতে হচ্ছে নগরবাসীকে, অথচ এই নিয়ে নেই কোনো সতর্কতা, হুঁশিয়ারি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনেকটাই নির্বিকার। বিশ্বের 126টি শহরের মধ্যে শুক্রবার সকাল 10:20 বায়ু দূষণের হিসেবে ঢাকা ছিল শীর্ষ অবস্থানে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি। জোটে জামায়াত থাকলে
হিসাব হবে ভিন্ন। খবরে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কিভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কিভাবে হবে, সেই বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে, 300 আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের অন্তত অর্ধশত আসন ছাড় দেবে দলটি। আর জামায়াত যদি জোটগতভাবে নির্বাচন করে তবে জোটের হিসাব হবে ভিন্ন। দেশ রূপান্তরের শিরোনাম, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে। মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জল কবির খানের। তিনি বলেছেন, এবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরও অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড। এটি কিন্তু ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনও পূর্ণমাত্রায় ক্ষোভ বিদ্যমান। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, বীজ সার সংকটে আলু চাষিরা। খবরে বলা হচ্ছে, আলু চাষের ভরা মৌসুমে হঠাৎ সারের দাম বেড়ে যাওয়ায় এবং ভালো মানের বীজের সংকট নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহী অঞ্চলের আলু চাষিরা। কোথাও চাহিদা মতো সার মিলছে না, ক্ষেত্রবিশেষে বস্তা প্রতি 400-500 টাকা পর্যন্ত বেশি দিয়েও সার কিনছেন অনেকে। আবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ সরবরাহ না করায় ভালো বীজ পাওয়া নিয়েও শঙ্কায় আছেন তারা। দৈনিক কালবেলার শিরোনাম, ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। কলকাতায় ডেপুটি হাইকমিশনারকে চিঠি। খবরে বলা হয়েছে, এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। দুদেশের সম্পর্কে উত্তেজনার মধ্যেই কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের তরফে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির শেষের পাতার আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, বছর জুড়েই তাড়া করেছে ডেঙ্গু। খবরে বলা হয়েছে, বর্ষা মৌসুমে উৎপাত ছিল এডিস মশার, সময়ের পরিবর্তনে সেই মশার উপদ্রব এখন বছর জুড়েই। বর্ষা পেরিয়ে শীতের আগমনেও আতঙ্ক কমেনি একটুও। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক লোক শনাক্ত ও মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ শুক্রবারও শনাক্ত হয়েছে 186 জন, মারা গেছে 3 জন। 4 ধরনের ডেঙ্গুর মধ্যে ডেন 2 এর উপদ্রব বেশি। এবছর মোট শনাক্ত হয়েছে 95,000-এরও বেশি ডেঙ্গু রোগী, আর মারা গেছেন 517 জন।